সৌদি প্রবাসী সাবেক স্বামীর প্রতারণা মামলায় গ্রেফতার হওয়া মডেল অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণাকে নিয়ে আরও চাঞ্চল্যকর তথ্য দিয়েছে পুলিশ সম্প্রতি পুলিশের বরাদ দিয়ে দেশের একটি জাতীয় গণমাধ্যমে বলা হয় যে শুধু কামরুল হাসান নয় তার মতো অনেক প্রবাসী স্বর্ণার প্রতারণার শিকার হয়েছেন স্বর্ণা গ্রেফতার হওয়ার পর দেশ ও দেশের বাইরে থেকে অনেক যুবক তাদের প্রতারিত হওয়ার কথা জানিয়ে অভিযোগ দিচ্ছেন রোমানা ইসলাম সর্ণাকে গ্রেফতারের পর পুলিশ জানায় যে দু সালে সৌদি প্রবাসী কামরুল হাসানের সঙ্গে সোনার পরিচয় হয় পরে ফেসবুকে কথোপকথন দু সালের মার্চে বিয়ে করেন তারা বিয়ের পর কামরুল চলে যান সৌদি আরব এরপর গাড়ি ব্যবসা ফ্ল্যাট কেনাসহ নানা নজুহাতে কামরুলের কাছ থেকে প্রায় এক কোটি আটচল্লিশ লাখ ষাট হাজার টাকা নেন স্বর্ণা সম্প্রতি ওই ব্যক্তি দেশে আসেন এবং স্বর্ণার বাসায় যান এ সময় সর্ণা জানিয়ে দেন তাকে অনেক আগেই তিনি তালাক দিয়েছেন এ নিয়ে বাড়াবাড়ি করলে হত্যার হুমকি দেওয়া হয় কামরুলকে এ ঘটনায় এগারো মার্চ সর্নার বিরুদ্ধে কামরুল মোহাম্মদপুর থানায় মামলা করেন এগারো মার্চ বিকেলেই সৌদি প্রবাসী ব্যবসায়ীর কাছ থেকে কোটি টাকারও বেশি অর্থ হাতিয়ে নেওয়ার মামলায় রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে মডেল এবং অভিনেত্রী রোমানা ইসলাম সর্ণাকে গ্রেফতার করা হয় দু সালে স্বর্ণ অভিনীত একটি সিনেমা মুক্তি পেয়েছিল এছাড়া তিনি নাটক করেন এবং একাধিক বিজ্ঞাপনে মডেল হয়েছেন এই বিষয়ে তেজগাঁও বিভাগের ডিসি হারনুর রশিদ বলেন যে শুধু সৌদি প্রবাসী কামরুল নয় তার প্রতারণার শিকার হয়েছেন আরও অনেকে অনেক প্রবাসী থানায় ও আমাদের মোবাইলে ফোন করে মডেল স্বর্ণার বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি বলেন অভিযোগগুলো আসলে আমরা সঠিকভাবে বলতে পারবো তার কয়টি বিয়ে হয়েছিল তবে একাধিক বিয়ে তো তিনি অবশ্যই করেছেন বলছিলেন ডিসি হারুনর রশিদ উপকমিশনার আরও জানান যে ধনী ব্যক্তিদের টার্গেট করে অর্থ হাতিয়ে নেয় ছিল রোমানার প্রধান ব্যবসা প্রাথমিকভাবে তার একাধিক স্বামী থাকার কথা জানা গেছে বলেও জানিয়েছেন তিনি ডিসি হারুন বলেন আদালত জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিলেও প্রয়োজনে রোমানাকে আবারও রিমান্ডে নেয়ার আবেদন করা হবে বলেন জেল জেলগেটে জিজ্ঞাসাবাদ করে যদি সন্তোষজনক কোনো কিছু না পাই তাহলে আবার পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হবে তাহলে যারা অভিযোগ করেছেন তাদের সঙ্গে কথা বলতে পারব সনার অ্যাকাউন্টে কারা টাকা পাঠিয়েছেন তাও জানতে পারব